আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে সাইজ সরি কালার ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করবেন যদি মনে করেন আপনার একটা প্রোডাক্টের কয়েকটা কালার থাকে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন তো চলেন তার আগে একটু দেখা দেখা যাক যে রকম প্রোডাক্ট অ্যাড করার কথা বলা হচ্ছে মনে করেন আপনি একটা প্রোডাক্ট আছে মনে করেন एग्जांपल হিসেবে এটা একটা ব্যাগ লেডিস ব্যাগ সো এইটার কয়েকটা কালার আছে দেখেন এইখানে একটা কালার আছে কেন হচ্ছে এই যে উপরের দিকে দেখেন এই যে অর্ডার বাটন উপরে চারটা কালার আছে দেখেন এইটা হচ্ছে পিঙ্ক টাইপের এইটা হচ্ছে আপনার স্কাই ব্লু টাইপের ঠিক আছে এটা হচ্ছে ডিপ ব্লু টাইপের সো এরকম আই থিঙ্ক শিওর না কালার গুলা বাট কয়েক চারটা কালার আছে এরকমই মনে করেন আপনার একটা প্রোডাক্টের যদি কয়েকটা কালার থাকে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন যেন কালার গুলাও যখন যে একটা প্রোডাক্ট ওপেন করলেই যে কোনো একটা কালারের প্রোডাক্ট ওপেন করলেই ওই কালার যত ওই প্রোডাক্ট এর কালার আছে সবগুলো উপরে এইভাবে দেখাবে দেন হচ্ছে কাস্টমার যে মধ্যে ক্লিক করবে ওইটা ওপেন হবে ওইটা ডিজিটাল দেখবে তো এই ভাবে যদি আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে যেটা যেভাবে করবেন চলেন এটাই একটা প্র্যাকটিস করে দেখা যাক আপনাকে তো এটার জন্য সবার আগে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন করে হচ্ছে কন্ট্রোল প্যানে লগ ইন করে প্রোডাক্ট ম্যানেজারে আসবেন এসে সিম্পলি আগে নর্মাল প্রোডাক্ট যেভাবে অ্যাড করতে হয় রেগুলার প্রোডাক্ট সেটা আগে একটা অ্যাড করবেন ওকে তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে আনি ওকে সো একটু কম নেই সো এটাই ধরেন এখান থেকে আপনি টাইটেলটা দিলেন আপনার মতো আপনি মার্কেট প্রাইস দিলেন ধরেন আমি এখানে পনেরোশো দিলাম ডিসকাউন্ট দুইশো দিয়ে দিলাম ওকে সো আচ্ছা ডিসকাউন্ট তিনশো দিয়ে দিই ওকে তো এভাবে আপনি আপনার মতো দিয়ে জাস্ট রেগুলার একটা প্রোডাক্ট অ্যাড করবেন ফার্স্টে অ্যাড করার পর আপনার এই প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল হ্যাঁ তারপর হচ্ছে আপনি আর যা যা করেন ডিটেলস ডিসক্রিপশন দেন শর্ট ডেসক্রিপশন দেন আরো যা আছে এগুলো আপনি আপডেট করবেন বাট ওইগুলো আই থিং জানেন এগুলো দেখাচ্ছি না এখন আপনি এইটার মধ্যে ধরেন একটা ছবি অ্যাড করে দিলেন ওকে ধরেন ধরেন এই ছবিটাই দিই ফার্স্টে যেটা আচ্ছা এইটাই দিই একটু ঘুরে দেই আমরা ঠিক আছে সো ফার্স্টে এটা দিলাম সো মনে করেন আপনি এই ছবি দিলেন আর ডিটেল ডেসক্রিপশন দিলেন আচ্ছা একটু ডেসক্রিপশন দিয়েই দিই দেওয়া যায় নাকি ওকে তো লং ডেসক্রিপশনে আমি এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম সো আপনি আপনার মতো এভাবে অ্যাড করলেন আগে মেইন প্রোডাক্টটাকে ভালোভাবে অ্যাড করে নেবেন একটা প্রোডাক্ট ঠিক আছে যে কোনো একটা কালার দিয়ে ওকে সো এখন চলেন এটা একটু ভিজিট করে দেখা যাক সো এখন দেখেন এখন যদি আপনার কাস্টমার এটা ভিজিট করে তাহলে এই রকম দেখাচ্ছে ঠিক আছে একটা প্রোডাক্ট দেখাচ্ছে আর হচ্ছে এখানে কিন্তু ওই যে যে কালারের আরো যে কালার আছে ব্যাগের এগুলা কিন্তু এখানে দেখাচ্ছে না ওকে তো এই এই জায়গায় ওই কালার ভেরিয়েশন কালার যেগুলো আছে এটা কিভাবে ডিসপ্লে করাবেন এইটাই দেখেন এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সিম্পলি এই উপরে দেখেন জেনারেল নামে একটা বাটন টাইপ প্রোডাক্ট টাইপ জেনারেল এর পাশে একটা এডিট আইকন আছে তো এটার মধ্যে বাটন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা আপ আসবে দেন হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট এটা বানাবেন তার আগে অ্যামশিওর এটা ক্লিক করে দেন মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট এইটা বানাবেন এটা বানালে যেটা হবে আপনারা দেখেন প্রোডাক্টের টাইপটা কিন্তু কালার ভেরিয়েশন চেঞ্জ কালার ভেরিয়েশন হয়ে গেছে টাইপটা চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে আপনার নিচের দিকে এই অপশনটা কিন্তু আগে ছিল না প্রোডাক্ট ভেরি ভেরিয়েশন ঠিক আছে এটা নতুন একটা অপশন অ্যাড হয়ে যাবে যখনই আপনি প্রোডাক্ট টাইপ থেকে জেনারেল থেকে কালার ভেরিয়েশন কনভার্ট করবেন দেন হচ্ছে আপনি যেটা করবেন এই দেখেন অ্যাড মোর ভেরিয়েশন আছে একটা বাটন পাবেন নিচের দিকে সো এটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপআপ আসবে এখানে দেখাবে সিলেক্ট আইটেম এখানে ক্লিক করলে আবার আরো কিছু অপশন পাবেন মানে হচ্ছে এইখানে আপনি মানে এই প্রোডাক্টে আরো কয়টা কালার আছে আপনার কাছে যদি দুইটা কালার থাকে তাহলে দুইটা দিবেন যদি তিনটা কালার থাকে তাহলে তিনটা দিবেন চারটা থাকলে চারটা পাঁচটা থাকলে পাঁচটা এরকম যতটা কালার ওইটা দেখে আগে জাস্ট এইভাবে আরো কত কিছু অপশন বানিয়ে নেবেন সো এটার মধ্যে চারটা কালার আছে মনে করেন সো দিয়ে জাস্ট আপনি কনফার্ম এন্ড দিবেন তো এড এ দিলে কি হবে নতুন করে দেখবেন কিছু অ্যালার্ট দিবে দিয়ে হচ্ছে আপনি আবার একটু নিচের দিকে আসে দেখবেন চারটা আরো নতুন করে চারটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে সো এখন দেখেন এখন কি হচ্ছে এখন যদি আপনি প্রোডাক্টটি একটু ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এই দেখেন নতুন করে এক দুই তিন চারটা ওকে চারটা অপশন মানে চারটা কালারের চারটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনার কাজটা হবে জাস্ট এখান থেকে এইগুলার ছবিগুলা পরিবর্তন করে দেওয়া ঠিক আছে প্রথম ছবিগুলা এটা মাস্ট আপনি এক চাইলে একটা প্রোডাক্টের কয়েকটা ছবি দিতে পারেন ওইটা তো ভালো দিলে সো এখন ধরেন এখানে ক্লিক করবেন ক্লিক করে করে আপনি ধরেন এইটার ছবিটা চেঞ্জ করে দিলেন এইটাতে ক্লিক করলেন এইটা কোন কালারের প্রোডাক্ট এটার ছবি চেঞ্জ করে দিলেন এটাতে ক্লিক করলেন এটা কোন কালারের প্রোডাক্ট এটার ছবি চেঞ্জ ওকে আমি একটা বেশি ভাড়া লাইছি সো একটা ডিলেট করে দিলাম আমি তো এইভাবে আপনি কি করবেন আপনার যতগুলো মানে কালার আছে এভাবে নিয়ে জাস্ট এভাবে করে দিবেন তাহলেই দেখবেন এখানে আপনার এখন দেখেন এখন যদি সাইটটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এই দেখেন এটার যতগুলো কালার ছিল এটা কিন্তু এখানে চলে আসছে সো এখন কাস্টমার আপনার যেটার মধ্যে ক্লিক করবে ওই কালারটা দেখতে পারবে ওকে তো আই থিংক বুঝতে